দোসরা মে থেকে এখনো পর্যন্ত 21 বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। পেট্রোলের দাম 100 টাকা ছুঁই। এর প্রতিবাদে রাজধানীর 4টি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ বলে জানান সিপিআই মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। দোসরা মে থেকে এখনো পর্যন্ত 21 বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে 5,000 টাকা, প্রতি ব্যারেল মানে 160 টাকা লিটার। পরিশোধিত করতে 8 থেকে 10 টাকা দাম পড়বে। তেল কোম্পানিগুলি লাভ সহ 50 টাকা প্রতি লিটারের বেশি নিতে পারে না, কিন্তু পেট্রোলের দাম 100 ছুঁই। এর প্রতিবাদে রাজধানীর 4টি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ বলে জানান সিপিআইএম মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার 4টি জায়গাতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের সদর মহকুমা সম্পাদক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার কর্পোরেটরদের সুবিধা পাইয়ে দিতে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য পেট্রোল পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে বলে তিনি অভিযোগ করেন। কর্পোরেটররা পেট্রোল পণ্যের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পেট্রোল পণ্যের মূল্য হ্রাস না করলে আগামী দিনে সারা রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি জানান। বৃহস্পতিবারের আন্দোলন প্রতীকী বলেও জানিয়েছেন দলের সদর মহকুমা সম্পাদক। দোসরা মে থেকে এ পর্যন্ত 21 বার পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়েছে। দোসরা মে থেকে এ পর্যন্ত 21 বার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম যখন অনেক কম, প্রতি ব্যারেলের দাম 5,000 টাকার কাছাকাছি, 160 লিটার প্রতি ব্যারেল, আমরা হিসেব করে দেখেছি 30 থেকে 31 টাকা পরে প্রতি লিটার। এটা আমরা যদি রিফাইন করি, পরিশোধিত করি, তাতে আরও 8 থেকে 10 টাকা খরচ। আমাদের দেশের তেল কোম্পানিগুলো প্রতি লিটার যদি 50 টাকা করেও বিক্রি করে প্রচুর টাকা মুনাফা করতে পারে, কিন্তু ভারতবর্ষের সরকার আমাদের দেশের কর্পোরেটদের। ব্যুরো রিপোর্ট মৃণালিনী এনএন।